আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ব্যতিক্রম অনুষ্ঠানে, ব্যতিক্রম একটা ইসলামী অনুষ্ঠান বা মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মূলত এটা ছিল আমার ঢাকাতে যে মাদ্রাসা আছে, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট মাহাদুত তারবিয়া, তাদের শিক্ষা সফর কোথায়, কক্সবাজার। তো শিক্ষা সফরে, শিক্ষা সফরকে আলহামদুলিল্লাহ আমরা এইরকম দাওয়াতি সফরে রূপান্তরিত করেছি আলহামদুলিল্লাহ। তারা নিজেরাও শিখতেছে, নিজেরাও শিখলো, নিজেরা কি শিখলো তা আপনাদের কাছে কিছু তুলে ধরেছে বক্তব্যের মাধ্যমে। তারপরে তারা একটা কি বলে ইসলামী নশীদের মাধ্যমে, আরো বিভিন্ন ধরনের উপস্থাপনার মাধ্যমে, এবং আলহামদুলিল্লাহ এটা সমন্বিতভাবে হয়েছে। এখানে যে জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছে, এটা আল মাহাদুল ইলমি, এটা একটা ইসলামী প্রতিষ্ঠান। এই ইসলামী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায়, সমন্বয়ের মাধ্যমে এই অনুষ্ঠানটা আপনাদের উদ্দেশ্যে উপহার দেওয়া হয়েছে। আপনারা এই অনুষ্ঠানটা উপভোগ করতেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কক্সবাজারের এই আল মাহাদুল ইলমিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমি প্রতিষ্ঠান হিসেবে আরও উত্তরোত্তর বড় প্রতিষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন রূপান্তরিত করেন। এবং ঢাকাস্থ, ঢাকার যে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাহাদুত তারবিয়া বা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট আমিরুন নিসা, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট, এই দুইটা প্রতিষ্ঠান, একটা উত্তর খান আর একটা দক্ষিণ খান, দুইটা প্রতিষ্ঠানের সমন্বয়ে শিক্ষা সফর। এই শিক্ষা সফরকে আমরা দাওয়াতি সফরে রূপান্তরিত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে ইসলামী দাওয়ার প্রতিষ্ঠান হিসেবে একটা গ্রহণযোগ্য এবং বড় ধরনের প্রতিষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূপান্তরিত করুন। এই দোয়া আমি করি আপনাদের কাছেও, এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে দোয়া চাই। আপনারা দোয়া করবেন তো, দোয়া করছেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, যেহেতু এই শিক্ষা সফরের অন্তর্ভুক্ত এই মাহফিল বা এই দাওয়াতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এবং সেই অনুষ্ঠানের একজন বক্তা বা আলোচক হিসেবে আমাকে নির্বাচন করা হয়েছে, আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে, এই জন্য প্রতিষ্ঠানগুলোর আমি শুকরিয়া আদায় করি। ওয়াফাকাহুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফীহিম ওয়া তাকাব্বালাহুন্নাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তা আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ইসলামের, ইসলামের উপরে কিভাবে আমরা সঠিকভাবে পরিচালিত হইতে পারি, সর্বক্ষেত্রে সঠিক পন্থা, বিশুদ্ধ পন্থা আমরা কোথায় পাব, কিভাবে পাব, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরা আল মায়েদার আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করব 48 নম্বর আয়াত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا إلى آخر الآية وقال سبحانه اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال سبحانه يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي رواه الإمام مالك في الموطأ والحاكم في المستدرك الحمد لله كوكس بازار পূর্ব কলাতলি অবস্থিত আল মাহাদুল ইলমের চত্বরে আয়োজিত এবং আল মাহাদুল ইলমের সহযোগিতায় অনুষ্ঠিত মাহাদুত তারবিয়া ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট ঢাকা উত্তর খান এবং দক্ষিণ খান এই দুই প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং এহিয়া সুন্নাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই দিনই মাহফিলে এই দিনই অনুষ্ঠানে আগত সমবেত দিনই ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আল্লাহর দরবারে আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সকলকে যেন এই মাহফিলে উপস্থিত হওয়ার কারণে এবং এই মাহফিলকে সফল করার কারণে এই মাহফিলে দিনের কোরআন এবং হাদিসের যে আলোচনা হয়েছে বা হবে এর বিনিময়ে এর ওসিলায় আল্লাহ তবারক তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে নেন এবং সকলের এই চেহারাগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দেন আল্লাহুম আমিন বন্ধুগণ আমরা আসলে ইসলামের সমাধানমূলক কিছু আলোচনা শুনতে চাই জানতে চাই বুঝতে চাই কিন্তু এগুলো সাধারণত হয় না সমাধানমূলক আলোচনা যাতে করে আমার এই ধর্মীয় জীবনে ইসলামী জীবনে ইমানী জীবনের পথ চলা যেন সঠিক হয় শুদ্ধ হয়
এবং সোজা পথে পরিচালিত হয়। কিন্তু আমরা এই লাইন অবলম্বন করি না, এই পথ অবলম্বন করি না, কি করি? দেখা যায় আমাদের দেশে বিভিন্ন ধরনের দল আছে, বিভিন্ন ধরনের মত আছে, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে, বিভিন্ন ধরনের মতবাদ আছে। সেই মতবাদকে নিয়ে, সেই দৃষ্টিভঙ্গিকে ইস্টাবলিশ করার জন্য, সেই দলকে ইস্টাবলিশ করার জন্য, শক্তিশালী করার জন্য আলোচনা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যেই পথ দান করেছেন, সেই পথের নাম আল্লাহ সূরা ফাতিহার মধ্যেই বলে দিয়েছেন, কি? সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, তুমি আমাদেরকে সোজা সরল রাস্তা দেখাও, তুমি আমাদেরকে এক রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। সূরা, এই দোয়াটা আছে সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহা এটা হলো গোটা কোরআনের মা, কি? গোটা কোরআনের প্রধান, এটা হলো গোটা কোরআনের সার নির্যাস। এর মধ্যে 114টা সূরার সব বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে দিয়েছেন। অনেক দোয়া পাওয়া যায় ইসলামে, অনেক দোয়া আছে না? দেখবেন দোয়ার মোটা মোটা কিতাব আছে, দোয়ার ব্যাপারে মোটা মোটা কিতাব আছে, দোয়ার ব্যাপারে বহু হাদিস আছে, প্রায় 3000 মতো দোয়ার হাদিস আছে। আর মোটা মোটা দোয়ার কিতাব পাওয়া যায়, আল আজকার লিন্নবী, লিন্নবী আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, 400-500 পৃষ্ঠার কিতাব, আল আজকার লিন্নবী প্রায় 600-700 পৃষ্ঠার কিতাব, আমালুল ইয়াউমি লিন্নাসাই 500-600 পৃষ্ঠার কিতাব, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা লিবনে সুন্নি 500-600 পৃষ্ঠার কিতাব। এগুলো কিসের কিতাব? দোয়া, দোয়ার কিতাব, দোয়ার হাদিসের কিতাব। কত যে দোয়া আছে, হিসনুল মুসলিম একটা বাংলা বই আছে, আপনারা পড়েছেন? এই এই বইয়ের মধ্যেও ছোট একটা চটি বই, তারপর আপনি গোটা বইটার পাতা উল্টিয়ে দেখেন, কত দোয়া, কত দোয়া। সমস্ত দোয়ার মধ্যে প্রধান দোয়া, এক নম্বরের দোয়া হলো কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি এটাই প্রধান দোয়া হয়, সর্বশ্রেষ্ঠ দোয়া হয়, তো এই দোয়াটা আমাদের বোঝা দরকার ছিল না? দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ আপনি আহরণ করতে পারেন, যাবতীয় কল্যাণ আপনি একত্রিত করতে পারেন এই দোয়ার মাধ্যমে। এই দোয়া যদি আপনি বুঝে যান, তাহলে আপনার জীবনে আর কোনো কল্যাণ ছাড়া পড়বে না, কোনো কল্যাণ ছুটে যাবে না, ইহকাল এবং পরকালের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। কিসের সঠিক পথ? সর্বক্ষেত্রে সঠিক পথ, জান্নাতের পথ। জান্নাতের সঠিক পথ আর বেঠিক পথ আছে না? হ্যাঁ, জান্নাতের সঠিক পথ আর বেঠিক পথ আছে না? জান্নাত তো দুই ধরনের, ভেজাল জান্নাত আর খাঁটি জান্নাত। জান্নাত দুই ধরনের আছে জানেন আপনারা? দুই ধরনের জান্নাত, একটা হলো খাঁটি জান্নাত, সহি জান্নাত, আর একটা হলো বাতিল জান্নাত, ভেজাল জান্নাত। জাহান্নামের এই জান্নাত হলো জাহান্নামের সমর্থবোধক, যেটা সহি জান্নাত, খাঁটি জান্নাত, আসল জান্নাত। এই জান্নাত কে তৈরি করেছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আর ভেজাল জান্নাত তৈরি করেছে কে? আবু জাহাল, না এ দাজ্জাল। দাজ্জালের হাতে জান্নাত থাকবে জানেন?
সে আল্লাহ সাজবে, সে নিজেকে দাবি করবে আমি প্রভু, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ। দেখো এই যে জান্নাত আছে, তুমি কি চাও? সব দেব তোমাকে, টাকা পয়সা কত চাও নিয়ে এসো, বস্তা ট্রাক নিয়ে এসো, ট্রাক ভর্তি করে দিয়ে দেবো, কি সোনা দানা দিয়ে দেবো, ট্রাকে করে বস্তা বোঝাই করে দিব, তোমাকে সোনা দানা দিয়ে দেবো। নারী চাও, এই যে নারী কত সুন্দরী সুন্দরী, ইহুদি নারী, খ্রিস্টান নারী, হিন্দু নারী, বৌদ্ধ নারী, কাফের নারী, কাফের নারীরাই বেশি সুন্দর সুন্দরী, নাউজুবিল্লাহ, তাই না? মুসলমানদের মধ্যে আছে, কিন্তু খ্রিস্টান ইহুদি নারীরা দেখবেন কত সুন্দরী। এগুলো হলো তার জান্নাতের নারী। দাজ্জালের জান্নাতের নারী কি? ইহুদি মহিলা, খ্রিস্টান মহিলা, কাফেরা মহিলা। হ্যাঁ, জানিয়া বেবিচারিণী মহিলা, লম্পট নষ্ট মহিলা, কিন্তু দেখার আকর্ষণ, সৌন্দর্য মণ্ডিত। দাজ্জালের জান্নাত, দাজ্জালের জান্নাত কি সহি জান্নাত? হ্যাঁ, কি জান্নাত এটা? জাল। আমলের ক্ষেত্র দুরকম আপনি দেখবেন, আমল এবাদত দুই রকম আছে, আল্লাহর জান্নাতের আমল আর দাজ্জালের জান্নাতের আমল আছে, বুঝেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে দোয়া আমি করলাম, এই দোয়ার মধ্যে এই কথাটা আছে, আল্লাহ সঠিক জান্নাত পাওয়ার রাস্তাটা দেখাই দাও, আছে না? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার সঠিক রাস্তাটা দেখাই দাও। কি বাদ থাকলো তাহলে? আল্লাহ বহু দলাদলি, বহু মত, বহু পথ, বহু দৃষ্টিভঙ্গি, আল্লাহ এই বহু দৃষ্টিভঙ্গি, বহু বহু পথ মত, বহু দল সংগঠন, এর মধ্যে তুমি হক, হকটা আমাকে বুঝার পথ বলে দাও আল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাওয়ার পথ বলে দাও আল্লাহ, তুমি আমাকে তোমাকে কিভাবে পাওয়া যায় সেই পথ বলে দাও, সিরাতে মুস্তাকিম, নবী পাওয়ার সঠিক পথ জানিয়ে দাও আল্লাহ। কি বাদ আছে ভাই আর? ইমানের সঠিক পথ আল্লাহ তুমি আমাকে জানাও, ইমানের সঠিক পথ, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, সঠিক পথ আছে না? সঠিকভাবে ইমান কিভাবে আনতে হবে? রাসূলের প্রতি সঠিকভাবে ইমান আনবো কিভাবে? আল্লাহ ইমান আনবো, এই রাসূলের প্রতি ইমান আনার সঠিক পথ দেখাই দাও আল্লাহ। আল্লাহ হালাল হারামের সঠিক পথ দেখাই দাও, হালাল ইনকামের সঠিক পথ দেখাই দাও, হালাল ইনকাম আর হারাম ইনকামের পথ আছে না? এটা যখনই আপনি দোয়া করেছেন সর্বক্ষেত্রে সঠিক পথ পাওয়ার দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ, একটা পথ খুঁজে পাবেন না যেই পথের দোয়া আপনি করেননি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে, একটা দোয়াও বাকি নাই, সব দোয়ার মধ্যে চলে এসেছে। দিনের ক্ষেত্রে সঠিক পথ, দুনিয়া দুনিয়ার ক্ষেত্রে সঠিক পথ আল্লাহ দেখাই দাও, দুনিয়ার ক্ষেত্রে সঠিক পথ, আখেরাতের ক্ষেত্রে সঠিক পথ দেখাও, একটা দোয়াও বাকি নাই, সব দোয়ার মধ্যে ঢুকে গেছে। তাহলে এই দোয়াটা হলো সূরা ফাতিহার একটি দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। এই জন্যই তো আল্লাহ তোমরা কতলা এই দোয়াটাকে সূরা ফাতিহার ভিতরে জায়গা দিয়েছেন, সূরা ফাতিহার মধ্যে জায়গা করে দিয়েছেন, কারণ এই সূরা ফাতিহা হলো গোটা কোরআনের মা, গোটা কোরআনের প্রধান। এইটার ব্যাপারে আরো কিছু শব্দ আছে আমাদের সমাজে ইদানিং ব্যবহার হচ্ছে, কি? আকিদা মানহাজ, আপনারা কেউ শুনেছেন আকিদা মানহাজ দুইটা শব্দ? যারা আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করতেছি ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এখানে যে
বক্তব্য হয়, যা লেখালেখি হয়, এই লেখালেখি এবং বক্তব্যর বক্তব্য বক্তব্যগুলোকে আমরা দেখছি যে সঠিক সঠিকটা বেছে নেওয়ার মতো হাজার হাজার, আর এই ইন্টারনেট ইউটিউবের মধ্যে সঠিক বক্তব্য বহু মহল থেকে, বহু বক্তার পক্ষ থেকে, বহু ব্যক্তির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এগুলো প্রচার হচ্ছে এবং এগুলো গ্রহণও করছে হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সী মানুষ, মুসলমান বিশেষভাবে যুবকরা বেশি, এবং সঠিক পথ সঠিক আকীদা যারা গ্রহণ করতেছে, সঠিক আকীদা এবং সঠিক পথ যারা খুঁজতেছে তাদের কাছে একটা শব্দ এখন খুবই পরিচিত শব্দ, আকীদা এবং মানহাজ। এই মানহাজ শব্দটা হলো সিরাতে মুস্তাকিম। মানহাজ সিরাতে মুস্তাকিম, এর আধুনিক শব্দ হলো, কোরআনি শব্দ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আধুনিক শব্দ হলো এখন যেটা ব্যবহার হচ্ছে কি মানহাজ। আমাদের মানহাজ ঠিক হইতে হবে, আমাদের আকীদা ঠিক হইতে হবে, আমাদের মানহাজ ঠিক হইতে হবে, বলি আমরা তো। মানহাজের অর্থ আল্লাহ তবারক তাআলা সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আল্লাহ বলছেন তোমাদের সকলের জন্য আমি শরীয়ত দান করেছি এবং মিনহাজ। মিনহাজ এবং মানহাজ একই শব্দ, শব্দটার উচ্চারণ দুইভাবে, একটা হলো মানহাজ আর একটা হলো মিনহাজ। কোরআনে পাওয়া গেল মিনহাজ, হাদিসও পাওয়া যায় মিনহাজ। মানহাজ আলিফটা উঠাই দিলে মানহাজ হয়ে গেল। মানহাজ শব্দের অর্থ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কোরআনের আয়াতের 48 নম্বর আয়াতের তাফসিরে ইবনু আব্বাস, মুজাহিদ এবং আতা খুরাসানি তারা তাফসির করেছেন, সাবিলান ওয়া সুন্নাতান, আল্লাহ আল্লাহ কি দিয়ে দিয়েছেন বান্দাদের উদ্দেশ্যে, আল্লাহ দান করেছেন শরীয়ত দিয়েছেন, আর কি মিনহাজ দান করেছেন সঠিক পথ বলে দিয়েছেন। সঠিক পথ কিসের ক্ষেত্রে সঠিক পথ বলেন তো? সঠিক পথ অবলম্বন করতে হবে, এটা সূরা ফাতেহারও শিক্ষা, আর সূরা মায়েদাতে আল্লাহ তবারক তাআলা বলছেন আমি প্রত্যেক জাতিকে শরীয়ত দিয়েছি, আর শরীয়তটাকে বোঝার জন্য পথ পন্থা রাস্তাও বলে দিয়েছি। আল্লাহু আকবার। আপনি শরীয়ত মানবেন আর আল্লাহ যে পথ পন্থা দিলেন সেই পথ পন্থা অনুসরণ করবেন না শরীয়ত, তাহলে আমরা এই আয়াতের আলোকে বলতে পারি আল্লাহ আমাদেরকে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত বোঝার জন্য পথ এবং পন্থা বলে দিয়েছেন, এই পথ এবং পন্থা ছাড়া অন্য কোনো পথ এবং পন্থা অবলম্বন করা চলবে না, জায়েজ নেই, নিষিদ্ধ হারাম। আপনি আল্লাহর দিন মানবেন, আল্লাহর শরীয়ত মানবেন, আল্লাহর ইসলাম মানবেন, অথচ আল্লাহর পথ অবলম্বন করবেন না সর্বক্ষেত্রে। শরীয়ত মানা আপনার গ্রহণযোগ্য না, শরীয়ত মানাটা হইতে হবে আল্লাহ যে বলেছেন মিনহাজা, আমি তোমাদেরকে শরীয়ত দিয়েছি, মিনহাজ দিয়েছি, শরীয়ত বুজার নিয়ম নীতিমালা দিয়ে দিয়েছি। নিয়ম নীতিমালাটা কি? নিয়ম নীতিমালাগুলো বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কেবল ওই জিনিসের অনুসরণ করো যে জিনিস তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ কি বলছেন? তোমরা কেবলমাত্র ওই জিনিসের অনুসরণ করো যেই জিনিসটা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কি জিনিস নাজিল করা হয়েছে ভাই? ইসলামটা কার কাছ থেকে এসেছে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কেবলমাত্র ইসলাম।
যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে না ইসলাম, আল্লাহ মনোনয়ন দিয়েছেন, আল্লাহ এই নির্বাচন করে দিয়েছেন, আল্লাহ পছন্দ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে এই ইসলামকে নাজিল করেছেন। তারপর আল্লাহ কি বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো দিন ধর্ম তালাশ করবে, তালাশ করলে কি পাওয়া যাবে না? ধর্মের কি অভাব আছে নাকি? কত ধর্ম তালাশ করলে তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলছেন তালাশ করেই যাবে না। ইসলাম ছাড়া যেই দিন আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিলেন, যেই দিন আল্লাহ তোমাদেরকে পছন্দ করে দিলেন, যেই দিন তোমাদের জন্য আল্লাহ বানিয়ে দিলেন, সেই দিনকে বাদ দিয়ে তোমরা অন্য কোনো অন্য দিনগুলো, অন্য ধর্মগুলো কার তৈরি? শুধুমাত্র ইসলাম হলো আল্লাহর তৈরি ধর্ম, আর বাকি যত ধর্ম আছে সব ইবলিশ শয়তানের তৈরি, সব ইবলিশ শয়তানের তৈরি ধর্ম, এগুলো একটাও আল্লাহর তৈরি নয়। এই জন্য আল্লাহ বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতামত তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে কশিন কালে সেটা গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। আর কেউ যদি তালাশ করে পেয়ে যায় পাবে না? পাবে। আল্লাহ সে সম্পর্কে বলছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ধ্বংসপ্রাপ্ত। অন্য ধর্ম যেই অবলম্বন করবে, যেই পালন করবে, তার পরিণাম আল্লাহ বলে দিয়েছেন সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তার মানে চিরন্তন জাহান্নামী, সে কখনো আর জাহান্নাম থেকে বের হইতে পারবে না, কখনো সে জান্নাত লাভ করতে পারবে না। আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ বরাদ্দ করেন, তার জন্য শুধুমাত্র জাহান্নাম, জাহান্নামের আগুন। তাহলে আল্লাহ তবারক তাআলা যেই দিন আমাদেরকে দান করলেন, যেই শরীয়ত আমাদেরকে দান করলেন, সেই শরীয়ত মানার পথটাও বলে দিচ্ছেন কিভাবে। এই যে তিনি যা নাজিল করেছেন তাই আমাদেরকে মানতে হবে, তাই হলো ইসলাম। তাহলে আমরা ইসলামের বিভিন্ন দিক আমরা দেখে থাকি, ইসলামের আকীদাগত দিক, ইসলামের কি আকীদাগত দিক আছে, বিশ্বাসগত দিক, তৌহিদের দিক, আর ইসলামের আমল ইবাদতের দিক আছে, আর ইসলামের মধ্যে আখলাকের দিক আছে, আখলাক চরিত্র, ইসলামের মধ্যে কোরআন এবং সুন্নাহ মানার গুরুত্ব রয়েছে, কোরআন সুন্নাহ আপনাকে মানতে হবে। আকীদাগত দিক, এটি হলো মেইন, মূল খুঁটি, স্তম্ভ, আকীদার মূল সেন্টার, মূল কেন্দ্র হলো কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলোর আর ওয়াজ তো আমরা করবই ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর আকীদার দাওয়াত দিয়েছেন, ধর্মবিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, সেটা কিসের মধ্যে আছে? কালেমার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। কেন, কিভাবে 12 বছর? তার মানে তখন সালাত ছিল না, জাকাত ছিল না, সিয়াম রোজা ছিল না, হজ উমরা ছিল না, চারটাই ছিল না। 12 বছর পর্যন্ত কি ছিল? শুধুমাত্র কালেমা। আর আল্লাহ রসুল কিভাবে দাওয়াত দিয়েছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দখালাল জান্নাহ, ইয়া আইয়ুহা নাস ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এই কথাগুলো, যেহেতু রুকন একটাই,
শুধু কালেমা ছিল, 12 বছর পর্যন্ত কালেমা ছাড়া আর ইসলামের কোনো রুকনই ছিল না, একটাই মাত্র রুকন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন যে 12 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কি এমন বিষয় আল্লাহ রাসূল বলতেন, এই বইটার মধ্যে আমি কিছুটা তুলে ধরেছি, বুঝেছেন? এটা হলো 400 পৃষ্ঠার একটা বই, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি জ্ঞান আছে, কি বিষয় আছে, কতগুলো বিষয় আছে, এই সূচিপত্র থেকে আপনারা জানতে পারবেন। প্রায় 100টির মতো বিষয় এখানে সূচিপত্রেই পাওয়া যাবে, বুঝেছেন? কালেমার অর্থ, কালেমার সঠিক অর্থ, কালেমার বেঠিক অর্থ, কালেমার শব্দ, কালেমার নাম, কালেমার শর্তাবলী, কালেমা ভঙ্গের কারণসমূহ, কোন ব্যক্তির কালেমা নষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তি এখন সেই ব্যক্তি কালেমার মাধ্যমে আর মুসলমান হয়ে নাই, আপনারা জানেন কালেমার মাধ্যমে কিভাবে মুসলমান হয় আর কালেমার মাধ্যমে কিভাবে কাফের হয়, কালেমার মাধ্যমে কিভাবে জান্নাতে যায় আর কিভাবে জাহান্নামে যায়, জানেন? একই কালেমা দিয়ে জান্নাতে মুসলমান হইতে পারে, জান্নাতে যাইতে পারে, আর এই একই কালেমার মাধ্যমে কাফের মুরতাদ হয়ে যেতে পারে, জাহান্নামে যাইতে পারে, জাহান্নামে যাওয়া অবধারিত, একই কালেমা, বুঝছেন? খুব আশ্চর্য লাগতেছে না? জান্নাতে যাওয়ার কথা তো আমরা সবাই শুনেছি, জাহান্নামে কালেমা দিয়ে কাফের হয় জাহান্নামে যায়, এটা কি শুনছেন নাকি? এটা তো শুনেননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই বইটা ইনশাআল্লাহ আপনাদের এলাকার যারা আলেম ইমাম তাদের জন্য আমি কিছু ফ্রি হাদিয়া গিফট হিসেবে তাদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি, তবে সবাইকে তো দিতে পারবো না। এই বইয়েরই একটা নুসখা বা একটা সেট আজকে কক্সবাজার পৌরসভার মেয়র সাহেবকে হাতে তুলে দিলাম, গিফট হিসেবে দিলাম, আপনারা সবাই দেখেছেন, হ্যাঁ, গোটা বিশ্ববাসী দেখেছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা অত্র এলাকার বিভিন্ন ইমামদের কাছে দিয়ে যেতে চাই। আসলে এই ধরনের বইয়ের যত প্রয়োজন, যত চাহিদা, এই চাহিদা মিটাইতে হইলে লক্ষ লক্ষ কপি ছাপানো দরকার, কারণ এই কালেমার মাধ্যমে মুসলমান হইতে হবে। কিন্তু এই কালেমা কিভাবে বুঝতে হবে, কিভাবে এই কালেমার মাধ্যমে মুসলমান হওয়া যায়, এই দিক নির্দেশনাটা এই বইয়ের মধ্যে পাওয়া যায়। অথচ কালেমার মাধ্যমে যে মুসলমানই শুধু হবে, শুধু জান্নাতেই যাবে এমনটা কথা না, সে কাফেরও হইতে পারে, জাহান্নামেও যাইতে পারে। যেমন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এখন যদি এই হাদিসগুলোর উপরে ভরসা করে, কালেমার ফজিলতের হাদিসগুলোর উপরে ভরসা করে সে যদি বলে, কি বলে, যে যেহেতু কালেমার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়ার আশ্বাস, ওয়াদা, প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তবে আমি সালাত পড়ব কেন, তবে আমি যাকাত দিব কেন, তবে আমি সিয়াম পালন করব কেন, রোজা করব কেন, রমজান মাসে রোজা রাখব কেন, কালেমা পড়লেই তো জান্নাত, আমি হজ উমরা করব কেন, কয়টা কেন, কালেমা পড়ার পর যদি 4টা কেন বলে তাহলে সে মুরতাদ, কালেমার মাধ্যমে কাফের, কিসের মাধ্যমে কাফের হইল, বুঝে আসছে না? গ্যাপ আছে, বুঝের কোনো গ্যাপ আছে? আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে যে কালেমা পড়লেই যেহেতু জান্নাত পাওয়া যায়, তবে তাহলে এই কারণে আমি আর নামাজ পড়ব না, যাকাত দিব না, হজ করব না, ওমরা করব না, রমজানের সিয়াম পালন করব না, হালাল হারামের বাস বিচার করব না, কবিরা গুনাহ থেকে বাঁচব না, কারণ কালেমা পড়লেই জান্নাত পাওয়া যায়।
এই ব্যক্তি কি আসলে জান্নাত পাবে, এই ব্যক্তি কি কালেমা পড়ার মাধ্যমে সে মুসলমান হলো না কাফের হলো? কাফের হয়ে গেল, বোঝা গেছে? এবার কালেমা পড়ে মুসলমান যেমন হয়, জান্নাত অনিবার্য হয়, ঠিক তেমনি ভাবে কালেমা পড়ার মাধ্যমে হ্যাঁ কাফির মুরতাদ হয়ে যায়, জাহান্নাম অনিবার্য হয়ে যায়। আবার বলবো নাকি, খুবই ক্রিটিক্যাল বিষয়, হ্যাঁ খুবই মারাত্মক বিষয়। এই কথা শুনলে তো হ্যাঁ অনেক হুজুরি খেপে যাবে, বলে কি সর্বনাশী কথা, কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায় এটাই জানি আমরা, কালেমা পড়লেই মুসলমান হয়ে যায় এটাই জানি। আর আজকের আজকের ওয়াজটা হুজুর কি ধরনের ওয়াজ, উল্টা পাল্টা ওয়াজ করতেছে, এটা উল্টা উল্টা পাল্টা ওয়াজ না? আগের শোনাগুলোর সাথে কিছু অ্যাড হয়ে গেল না? আজকের আজকের যেটা অতিরিক্ত জিনিস জানলেন সেটা কি, যে কালেমা পড়ে কাফির মুরতাদ হয় আর কালেমা পড়ে জাহান্নামি হয়। যদি বলে যে কালেমা পড়লেই জান্নাত, এই জন্যই তো আমি সালাত পড়ি না, নামাজ পড়ি না, কালেমা পড়লেই জান্নাত পাওয়া যায় এই জন্যই তো আমি যাকাতও দেই না, কালেমা পড়লেই জান্নাত পাওয়া যায় এই জন্য তো আমি হজ করি না, উমরা করি না, আমি এই জন্যই তো রমজানের রোজা রাখি না, আমি এই জন্যই তো হালাল হারামের বাজ বিচার করি না, আমি মদ খাই, গাঞ্জা খাই, আমি সব কিছুই করি, বেবি জিনা ব্যবিচারের সাথে জড়িত আছি, কারণ কি, কালেমা পড়লেই জান্নাত পাওয়া যায়। এরকম যারা বুজ তৈরি করেছে কালেমার ব্যাপারে, এরকম যাদের ভরসা, তারা কালেমার মাধ্যমে কাফের মুরতাদ এবং জাহান্নামী, বোঝা গেছে? আপনারা বলেন, প্রতিবাদ করেন, যদি প্রতিবাদের কোনো ভাষা, প্রতিবাদের কোনো যুক্তি থাকে বলেন। আছে, কারণ সে কালেমা এমনভাবে মানতেছে যে কালেমারই শত্রু, কালেমার সাথে শত্রুতা করে, কালেমার সাথে বেয়াদবি করে, সে কালেমাওয়ালা হয়ে হইল কিভাবে? কালেমাওয়ালা থাকলো, ও কালেমার শত্রু, বোঝা গেছে? এই বইগুলো এই জন্য দরকার। আমাদের দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর কালেমার দাওয়াত দিলেন, আর আমাদের সমাজে 12 ঘন্টাও কালেমার দাওয়াত খুঁজে পাওয়া যায় না। কালেমার দাওয়াত যেটুক পাওয়া গেল, সেই দাওয়াতটুক পরীক্ষা করে দেখা গেল এটা এটাও সেটা সঠিক দাওয়াত নয়। কালেমার অর্থ, কালেমার অর্থ জানতে হবে না? আপনি কোন অর্থ, আপনি যদি অর্থ ঠিক না জানেন তাহলে কি পাশ করবেন নাকি? হ্যাঁ, স্কুল, স্কুল অর্থ কি? বিদ্যালয়। স্কুল অর্থ যদি আপনি বলেন যে দোকান ঘর, হ্যালো পাশ করবেন আপনি? যেটা নির্দিষ্ট অর্থ সেটাই আপনার জানতে হবে। তো কালেমার যে অর্থ, আল্লাহর রসুল, আমি যদি প্রশ্ন করি যে আল্লাহর রসুল আল্লাহ তবরকতলা লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ করেছেন, এটা অনেকেই বলতে পারবে না, কতজন বলতে পারবে না, জনসাধারণকে জিজ্ঞেস করব না, আলেম জিজ্ঞেস করব যে কালেমার অর্থ, কালেমা কালেমাটা কার কাছ থেকে শিখেছি, কোরআন থেকে না? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কালেমা শিখাইছেন। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা সফফাতের মধ্যে আল্লাহ কালেমা শিখাইছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পাওয়া গেল, তো ওই কোরআন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা নেওয়া দরকার না? কালেমাত থেকে শব্দ নিলাম কিন্তু অর্থ, অর্থটা কালেমাত কোরআন থেকে নিতে হবে না? কিন্তু ভারতবর্ষের
মুসলমানরা কালেমার অর্থটা কোরআন থেকে নেয় নাই, হাদিস থেকেও নেয় নাই। কাদের কারা নিয়েছে? আরবের মুসলমানরা, মক্কা মদিনার মুসলমানরা কালেমা শব্দ কোরআন থেকে নিয়েছে, হাদিস থেকে নিয়েছে, আর অর্থটাও কোরআন থেকে এবং হাদিস থেকে নিয়েছে। তাহলে কারা সঠিক আর কারা বৈঠিক বলেন তো? সঠিক পথ কারা অবলম্বন করেছে? মিনহাজ, মানহাজ, কালেমার অর্থ বোঝার ক্ষেত্রে মানহাজ, সঠিক পথ কারা অবলম্বন করেছে? আরব মক্কা মদিনার মুসলমানরা। আপনি বলেন, আপনি যে অর্থটা করেছেন আপনি কোন আয়াত থেকে নিয়েছেন দেখাইতে পারবেন? ডিকশনারি থেকে, ডিকশনারি থেকে, আরবি ব্যাকরণ থেকে নিয়েছে, আরবি ব্যাকরণ বা ডিকশনারি। এটা হইল নাকি? দিন শিখার জন্য, ইসলাম বোঝানোর জন্য, ইসলাম তুলে ধরার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ইসলামের ঠিকানা কি বলেন তো? ইসলামের ঠিকানা কক্সবাজার, চট্টগ্রাম, হ্যাঁ, সুন্দরবন। ইসলামের ঠিকানা হলো কোরআন, কোরআন মাজিদ। এখানে আপনি ইসলাম খুঁজবেন, ইসলামের ঠিকানা হলো কোরআন, ইসলামের ঠিকানা হলো নবীর সুন্নাহ, হাদিস, সহি বুখারী, সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজা, মুসনাদ আহমদ, সুনান দারিমি, সুনান দারাকুতনি, এগুলো হলো ইসলামের ঠিকানা। তাহলে আপনি ইসলামের ঠিকানায় যাচ্ছেন না কেন? ইসলাম বোঝার জন্য, কালেমার অর্থ শিখার জন্য ইসলামের যে ঠিকানা, সেই ঠিকানা যাচ্ছেন না কেন? ভুল ঠিকানা কেন? আপনার ঠিকানা ইসলাম গ্রহণের জন্য, কালেমার অর্থ বোঝার জন্য আপনি ভুল ঠিকানায় গেছেন কেন? আর ওই মক্কা মদিনার বিরুদ্ধে বদনাম। আপনি বলেন, আপনি যে প্রশ্ন করেন কোথায় প্রশ্ন করবেন? সবচেয়ে কোথায় মুসলমানদেরকে একত্রিত পাওয়া যায়? টঙ্গীর মাঠে। যে জিজ্ঞেস করবেন যে আপনারা 60 লক্ষ লোক নাকি এখানে আসেন, আপনারা কালেমার তর্জমাটা কোরআন থেকে বলে যাবেন, কোরআন থেকে কালেমার তর্জমা বলেন, হাদিস থেকে কালেমার তর্জমাটা বলেন, মিলবে না? তাহলে মুসলমান হইলাম? মুসলমান হওয়ার জন্য যে সঠিক পথ অবলম্বন করতে হবে, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দান করো আল্লাহ। কিন্তু ইসলাম বোঝার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম কই? সিরাতে মুস্তাকিম এটা হলো অর্ধেক পথ আপনি নিলেন, কালেমার শব্দটা নিলেন কোরআন থেকে, শব্দটা নিলেন হাদিস থেকে, কিন্তু অর্থটা কোরআন থেকে নিলেন না, অর্থটা নবীর হাদিস থেকেও নিলেন না। কোথার থেকে নিলেন? হুজুর থেকে। হুজুর থেকে নিলে হবে? হুজুর কি আসলে কোরআনের ঠিকানা নাকি ইসলামের ঠিকানা হুজুর? হ্যাঁ, ওই হুজুর তো অবশ্যই ঠিকানা হইতে পারে যে হুজুর বাধ্য কোরআন থেকে বলবেন কথা, কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন। তো ইনশাআল্লাহ, যেমন অর্থ, অনেকগুলো ভ্রান্ত অর্থ আছে, অনেকগুলো দুই প্রকার অর্থ হলো শুদ্ধ। আল্লাহ তবারক তাআলা সূরা লোকমানের 30 নম্বর আয়াত আর সূরা হজ্জের 62 নম্বর আয়াতে কালেমার তরজমা করে দিয়েছেন। আপনি যেই তরজমাটা করেন এটা কোন আয়াত থেকে বলেন তো? বলতে পারবেন কোন সূরার কত নম্বর আয়াত থেকে আপনি নিয়েছেন? কালেমার সঠিক অর্থ, যেই অর্থের মাধ্যমে মুসলমান হবেন, সেই অর্থটা আছে সূরা লোকমানের কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াত এবং সূরা লোকমানের, না, সূরা হজ্জের 62 নম্বর আয়াত। কি অর্থ এখানে সার সংক্ষেপ বলছি? যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হাক্ক, হুয়াল হাক্ক, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হাক্ক, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল।
হক এবং বাতিলের মাধ্যমে তরজমা করা হয়েছে কি আল্লাহ হচ্ছেন হক মাবুদ আর আল্লাহ ছাড়া যত মাবুদ দাবি করা হয় সব হলো বাতিল মাবুদ কিন্তু আমরা আমাদের তরজমার মধ্যে হক বাতিল শব্দটাই খুঁজে পাওয়া যাবে না আপনি আমরা যে তরজমা করি ওই তরজমার মধ্যে দেখেন তো হক বাতিল শব্দ আছে কি না আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হক শব্দটা আছে হ্যাঁ কিন্তু সূরা লোকমানের 30 নম্বর আয়াত এবং 62 নম্বর আয়াতে হক শব্দটা আছে না আল্লাহ হচ্ছেন হক মাবুদ আর আল্লাহ ছাড়া আরো যে বহু মাবুদ আছে এগুলো হলো বাতিল মাবুদ কিন্তু যদি আপনি শুধু বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হক শব্দ আছে কেন কোনো মাবুদ নাই বলে বাতিল মাবুদ তো আছে এটা তো আল্লাহই স্বীকার করেছেন বাতিল মাবুদ হাজার হাজার অগণন বাতিল মাবুদ অসংখ্য বাতিল মাবুদ আছে এবং অনেক আয়াতে বাতিল মাবুদের নাম উল্লেখ আছে সূরা নোহের 23 নম্বর আয়াতে বাতিল মাবুদের নাম আছে পাঁচটা নাম পাওয়া যায় সূরা নজমের মধ্যে আরো কিছু বাতিল মাবুদের নাম পাওয়া যায় লাত মানাত উজ্জা হ্যাঁ তারপরে ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নসর অনেক বাতিল মাবুদের নাম বলে দেওয়া আছে আপনি যে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো এগুলো কি এগুলো কি তাহলে আল্লাহ সঠিক তরজমাটা হলো আল্লাহ ছাড়া সত্য হক কোনো মাবুদ নাই একটা শব্দ যোগ করলেন আর পৃথিবীতে যত মাবুদ অতীতে হয়েছে বর্তমানে হয়েছে ভবিষ্যতে হবে সব আপনি অস্বীকার করলেন একটা শুধু শব্দ বসানোর মাধ্যমে কি আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই তাহলে বাতিল মাবুদ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দাওয়াত দিতেন মাবুদের সংখ্যা উল্লেখ করে জিজ্ঞেস করতেন কাফেরকে তিরমিজির মধ্যে হাদিস আছে আমর ইবনে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা ইমরান বিন হুসাইন অর্থাৎ হুসাইনকে আল্লাহ রসুল যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের কৌশল ছিল যে হুসাইন তুমি বলো তো কয়জন মাবুদের ইবাদত করো প্রশ্নটা কি ছিল আল্লাহ রাসূল ইয়া হুসাইন কম ইলাহান তাবুদু হে হুসাইন তুমি কয়জন মাবুদের ইবাদত করো মাবুদের সংখ্যা কালেকশন করতেছে হুসাইন কি বললেন সিত্তাতুন ওয়াহিদুন ফিস সামাই না সাবআন আমি সাতজন মাবুদকে মানি সাতজন মাবুদের ইবাদত করি কে বলছে হুসাইন ইমরান ইমরানের পিতা হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্মের দিকে দাওয়াত দিচ্ছিলেন তখন আল্লাহ রাসূলের কৌশলটা কি তাকে জিজ্ঞেস করলেন কয়জন মাবুদের তুমি ইবাদত করো তাহলে বোঝা যায় যে আল্লাহর রাসূলও এই বিশ্বাস করতেন যে হক মাবুদ আর বাতিল মাবুদ আছে হক মাবুদ একজন আর বাতিল মাবুদ হলো অসংখ্য এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে জিজ্ঞেস করছেন ইয়া হুসাইন কাম ইলাহান তাবুদু হুসাইন তুমি বলো কয়জন মাবুদের ইবাদত করো আর আপনার কথা যদি ঠিক হয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই তো আল্লাহ রাসূলের প্রশ্নটা এরকম হলো কেন প্রশ্নটাতে কি বলে প্রশ্নের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাসূলও বিশ্বাস করতেন যে আল্লাহ ছাড়া বাতিল মাবুদ অনেক আছে এই জন্য তো হুসাইনকে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন কাম ইলাহান তাবুদু হুসাইন তুমি আজকে আমার সামনে বলো স্বীকার করো কয়জন মাবুদের তুমি ইবাদত করো হুসাইন কি বলছে সাবআন আমি সাত মাবুদের ইবাদত করি তারপরে সে নিজেই ভাগ করে দিচ্ছে কি ভাগ সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা সে কি বলছে
আমি যে সাত মাবুদের ইবাদত করি, সাত মাবুদের ছয় জনই জমিনের বুকে, আর ওয়াহিদুন ফিস সামা, একজন হলো আসমানে, একজন আসমানে। বুঝা গেল? তাহলে আসমানের মাবুদ হলো হক মাবুদ, আর জমিনের ছয়জন মাবুদ, এম হোসেনের সাত মাবুদের মধ্যে এক মাবুদ যিনি আসমানের, তিনি হক মাবুদ। আর আসমানের গুলো কি না জমিনের গুলো কি? জমিনের গুলো কি বাতিল মাবুদ না? তা আল্লাহ রসুল কি বিশ্বাস করতেন? যে দুই প্রকার মাবুদ, হক মাবুদ আর বাতিল মাবুদ, এটাই আল্লাহ রসুলের জানার ইচ্ছা, জানার উদ্দেশ্য, এই জন্য প্রশ্ন করলেন। দেখছেন তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কৌশলটা কি, কয়জন মাবুদের ইবাদত করো? বলছে সাবান সিত্তাতুন ফিল আরদি ওয়াহিদুন ফিস সামা, সাত মাবুদের ইবাদত করি, ছয়জন জমিনে একজন আসমানে। এবার আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন আবার, মান লি রাগবাতিকা ওয়া রাহবাতিকা, হোসেন যখন তুমি তোমার মাবুদের সংখ্যা আমার কাছে দিলে, সত্য কথাই বলেছ, এবার আরেকটা প্রশ্নের উত্তর দাও, বিপদ আপদে পড়লে এই সাত মাবুদের কোন মাবুদ তোমার কাজে লাগে, কোন মাবুদের তুমি শরণাপন্ন হও, কোন মাবুদের কাছে তুমি উপকার পাও, এইটা সম্পর্কে একটু বলো। হোসেন কি বলছেন? আল্লাযী ফিস সামাই, বিপদ আপদে পড়লে যেই মাবুদের আমি উপকার পাই, যেই মাবুদ আমাকে রক্ষা করেন, যেই মাবুদ আমাকে উদ্ধার করেন, যেই মাবুদ আমাকে বাঁচিয়ে দেন, রক্ষা করেন, তিনি আসমানে, আর বাকি ছয়জন তাহলে কি আর বলার দরকার আছে? এরা হলো ব্যর্থ, এরা হলো অকেজো, এরা হলো বেকার মাবুদ, এগুলোর কোনো কাজ নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল পেয়ে গেলেন, কি বললেন? হোসেন তোমার মুখ দিয়ে হক বেরিয়ে গেছে, সত্য কথা স্বীকার করে ফেলেছ হোসেন, এবার তুমি কি ফাতরুকি সিত্তা ওয়াবুদুল্লাযী ফিস সামাই, হে হোসেন তোমার মুখ স্বীকার করে ফেলেছে সত্য কথা, তুমি সাত মাবুদের ইবাদত করো কিন্তু ছয়জন হলো অকেজো, ব্যর্থ, বেকার, কোনো কাজে আসে না, একজনই শুধু কাজে আসে, তিনি হলেন আসমানের মাবুদ, অতএব তুমি এই ব্যর্থ মাবুদগুলোকে ত্যাগ করো, এগুলোকে তুমি বাদ দিয়ে দাও, এগুলোকে প্রত্যাখ্যান করো, যিনি আসমানের মাবুদ সেই আসমানের মাবুদেরই তুমি ইবাদত করো, তার প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার! সেদিনই হোসেন রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু ঈমান আনতে বাধ্য হলেন, মুসলিম হয়ে গেলেন। এর আগে ছেলে ইমরান বিন হোসেন মুসলমান ছিলেন এবং তার পিতা আজকে মুসলমান হয়ে গেলেন। কি দিয়ে মুসলমান বানাইলেন, কৌশলটা কি? হক মাবুদ এবং বাতিল মাবুদের খবর। আর আমাদের দেশে জানেই না হুজুর, এই তরজমাই জানে না, যেই তরজমার ভিত্তিতে আল্লাহ রাসূল মুসলমান বানাইলেন এই তরজমাটাই জানে না, কি বলে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তাহলে হক মাবুদ আর বাতিল মাবুদ তাহলে আল্লাহ, যেহেতু বলছেন কোনো মাবুদ নাই, আল্লাহ শুধু আল্লাহ মাবুদ, তাহলে বোঝা যায় হক মাবুদ আর বাতিল মাবুদ আর নাই। আল্লাহ রাসূল তাহলে কেন প্রশ্ন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের কারণে কিভাবে বিপদে পড়ে হোসেন মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ। তারপরে সূরা কি বলে তাওবার 31 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা অর্থাৎ ইহুদি এবং নাসারারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম ওলামাদেরকে রব বানিয়েছিল, রব। তাহলে আলেম ওলামাকে যে রব বানাইলো ইহুদি নাসারা, এই রব কি সত্য রব? কি রব, বাতিল রব না? এই রবগুলো বাতিল রব যে কোরআনে আছে, বাতিল রব বলে, বাতিল ইলাহ বলে, বাতিল মাবুদ বলে কোরআনে যে আছে, এইটাই আপনি অস্বীকার করলেন যখন আপনি বললেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কতগুলো আয়াত অস্বীকার করেছেন না জানেন? প্রায় 100টার উপরে আয়াত অস্বীকার করা হয়েছে,
এই তরজমার মাধ্যমে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। হ্যাঁ, আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, হোসেনের ইসলাম গ্রহণের যে হাদিসটা, হোসেনের সাত মাবুদের মধ্যে সত্যিকার মাবুদ, আসল মাবুদ কোথায় থাকেন? আসমানে। আর আমার হুজুরের মাবুদ কোথায়? কলবের মধ্যে। হক্কানি পীরের মাবুদ কোথায় থাকে? কলবের মাধ্যমে। আল্লাহ রসুল স্বীকৃতি দিয়েছিলেন না হোসেনকে? হোসেনকে কি বলেছিলেন? যে তুমি ছয় ব্যর্থ মাবুদকে তুমি বাদ দিয়ে দাও, যিনি আসমানে মাবুদ সেই মাবুদকে তুমি। তাহলে হোসেনের মাবুদও আসমানে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবুদ আসমানে, কিন্তু হুজুরের মাবুদ কলবের মধ্যে। বড় হুজুরের মাবুদ কোথায়? কলবের মাধ্যমে। পীর সাহেবের, হক্কানি পীরের মাবুদ কোথায়? কলবের মধ্যে। হোসেনের মাবুদ আল্লাহ, হোসেনের মাবুদ হলো আসমানের উপরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবুদ আসমানের উপরে। এবার আপনি লাইন পেয়েছেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন কি হুজুরের কায়দায় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়দায়? মিনহাজ, মানহাজ কি? আপনি আকীদা তৈরি করবেন, ধর্মবিশ্বাস গড়ে তুলবেন কিসের মাধ্যমে? পত্রটা পাইছেন? আপনি কি গণনা করবেন, ও 1000 বাস নিয়ে সবাই যাইতেছে হুজুরের দরবারে, হুজুরটাই মানি হবে? 300,000 লোক হুজুরের দরবারে সম্মেলনে আসছে, এখন ওইটাই মানব? আল্লাহ রসুলেরটা বাদ। এই জন্য মানহাজ, মানহাজের কি দরকার বুঝেছেন? এবার পথ পন্থা, সঠিক পথ, যে সঠিক পথের মাধ্যমে আপনি আপনার আকীদা গঠন করবেন। আকীদা কিভাবে? এখন কি বলবেন আপনি? হোসেনের মাবুদ আসমানে, আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবুদ আসমানে, আর আমার হুজুর, বড় হুজুর, হক্কানি পীর সাহেবের মাবুদ কলবের মধ্যে সর্বত্রই বিরাজমান। হোসেনের মাবুদ, ছয়টা মাবুদ ছিল জমিনে বিরাজমান। কার? কাফের অবস্থার, কাফের অবস্থায় হোসেনের মাবুদ ছিল কোথায়? জমিনের মধ্যে। ছয় মাবুদ সব জমিনে, তাহলে সর্বত্র বিরাজমান যারা থাকে এগুলো কি বাতিলি মাবুদ না? সর্বত্রে বিরাজমান যেই মাবুদ, এরা হলো ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, লাত, মানাত, উজ্জা, হুবল, হুজুর, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি হুজুর, এরও মাবুদ না? হুজুর মাবুদ তো, ইহুদি হুজুর মাবুদ, খ্রিস্টান হুজুর মাবুদ, মুসলিম দাবিদার হুজুর মাবুদ, মাবুদ হয়েছে না? নাউজুবিল্লাহ। তাহলে আমাকে কি করতে হবে? পথ হলো রসুলের পথ, এটা একটা হাদিস। আর একটা প্রসিদ্ধ হাদিস আছে মুসলিম শরীফের কিতাবুল জানাইজের মধ্যে, কিতাবুল সালাতের মধ্যে হাদিসটা এসেছে কি? আল্লাহ রসুল একজন মহিলাকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া জারিয়াতু আইনাল্লাহ, মহিলা বলো তো আল্লাহ কোথায়? এই হাদিসটা তো অনেকের জানা আছে তাই না? হে মহিলা, তুমি বলো তো আল্লাহ কোথায়? মহিলাটা কি বলেছে? আল্লাহ ফিস সামাই, আল্লাহ আরশে আসমানের উপরে। আল্লাহ কোথায়? আসমানের উপরে। মহিলাটা কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব শুদ্ধ ঘোষণা করেছিলেন। এরপরে প্রশ্ন করেছিলেন, মান আনা, আমি কে? মহিলাটি বলেছিল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। মহিলাটি কি এই প্রশ্ন দুটা কেন করেছিলেন জানেন? যে মহিলাটা মুসলমান না কাফের এটা যাচাই করার। যখনই তার উত্তর হলো আল্লাহ আসমানে, আপনি আল্লাহর রাসূল, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, রেজাল্ট দিয়ে দিলেন, এই মহিলাটি হলো মুমিন মহিলা, এই মহিলাটি হলো মুসলিম মহিলা, মুসলমান মহিলা, কাফের নয়। কিন্তু যদি বলতো আল্লাহ মুমিনের কলবের মধ্যে, তাহলে মুমিন মহিলা বলতেন? যদি বলতেন আল্লাহ সর্বত্রে বিরাজমান, তাহলে বলতেন হোসেনের কাফের অবস্থায়, হোসেন যখন কাফের ছিল তার আল্লাহ ছিল সর্বত্রে বিরাজমান। বললো না সিত্তাতুন ফিল আরদি, আমার ছয়জন মাবুদ সব জমিনে বসবাস করে। বাতিল মাবুদ জমিনে বসবাস করে, হক মাবুদ আসমানে বিরাজমান, আরশের উপরে সমুন্নত উপরে, ঠিক আছে?
এর কিন্তু অনেক দলিল ভিত্তিক যুক্তি আছে। বলবেন হুজুর আপনি যে বলছেন আল্লাহ সর্বত্রে বিরাজমান, তার মানে এটা কি শুধু ভারতের জন্য বলছেন না মক্কা মদিনাতেও থাকতে পারে? আল্লাহ সর্বত্রে বিরাজমান তো মক্কা মদিনাতেও থাকতে পারে না? তোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে মক্কাতে কেন আল্লাহর সাথে মেরাজ হলো না? যদি আল্লাহ সর্বত্রেই থাকে, আল্লাহ রসুলের মেরাজ কোথায় হয়েছিল? মসজিদুল মক্কা থেকে মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশ পর্যন্ত গেলেন। যদি আল্লাহ সর্বত্রেই বিরাজমান থাকেন তো রসুলের এতদূর যাওয়া দরকার ছিল? হ্যাঁ, এরা আবার একটা ইবলিসি আয়াত মানে। ইবলিসের আয়াত বুঝেন তো, কোরআনের আয়াত বেশি প্রাধান্যযোগ্য না ইবলিসের আয়াত? কোরআনের আয়াত না, কোরআনের আয়াত হলো আর রহমান আলাল আরশিস্তাওয়া, রহমান আরশের উপরে। আর ইবলিসের আয়াত জানেন, ইবলিসের আয়াত কি কোরআনের মধ্যে থাকবে নাকি? ত্রিশ পারার মধ্যে খুঁজে পাবেন? ইবলিসকে কি কখনো দেখছেন? ওর আয়াতও দেখবেন না, ওর কিতাব নাই তো। কিভাবে ইবলিস তার আয়াত কোথায় কিভাবে পায়? এই বাতিল হুজুরদের কাছে ইবলিস আয়াত শিখাই গেছে। ইবলিস যেমন দেখা যায় না, ইবলিসের কিতাবও দেখা যায় না, কিন্তু ইবলিস ব্রেনের মধ্যে ওয়াহি করে দেয়। ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম যুখরুফাল কাওলি গুরুরা, নিশ্চয় শয়তান তার বান্দাদের উপরে ওয়াহি করে দেয় এবং খুব চাকচিক্যপূর্ণ ওয়াহি করে, খুব সৌন্দর্য যুক্তিসঙ্গত ওহিগুলো পাঠিয়ে দেয়। শয়তান কি করে জানেন? ওয়াহি করে। তো শয়তানের ওয়াহিটা কি? শয়তানের আয়াতটা হলো নিশ্চয় আল্লাহ জায়গা এবং দিক থেকে পবিত্র। আল্লাহ জায়গা এবং কোনো দিক থেকে পবিত্র, মানে আল্লাহর জন্য কোনো জায়গাও নাই, কোনো দিকও নাই। এটা কি এখন এটা ইবলিসের আয়াত দিয়ে আল্লাহর আয়াতকে খণ্ডন করে? বললে আল্লাহ যদি বলি সূরা তহার পাঁচ নম্বর আয়াত অনুযায়ী, এরকম আরও সাতটা আয়াত আছে কোরআনে, যদি আমরা মানি যে আল্লাহ আরশে উপরে আসমানের উপরে, একটা দিক বোঝা গেল না, একটা জায়গা বোঝা গেল না, একটা দিক বোঝা গেল, একটা জায়গা বোঝা গেল, আর আল্লাহ কি জায়গা এবং দিক থেকে পবিত্র। অতএব কোরআনের আয়াত মানা যাবে না, অথবা না মানার একটা কৌশল বের করতে হবে, এই আয়াতটা হলো মুতাশাবেহ আয়াত। বড় হুজুর কি বলে যে এই আয়াত হলো মুতাশাবেহ আয়াত, এই আয়াত দ্বারা যা বোঝা যায় এটা আমরা বুঝবো না, এটা বোঝা যাবে না, এটা এই বুঝটাকে ঠেলে ফেলো। কারণ কি? ইবলিসের আয়াতে পাওয়া যাচ্ছে আল্লাহ যে কোনো দিক এবং যে কোনো জায়গা থেকে পবিত্র। ফালতু কথাবার্তা, এটা ইবলিসের আয়াত। ইবলিসের আয়াত দিয়ে তুমি কোরআনের আয়াতের প্রতি সংশয় তৈরি করতেছ, কোরআনের আয়াতকে তুমি অফ করে দিচ্ছ, কোরআনের আয়াত তুমি মানতে চাও না, তাহলে ইবলিসের আয়াত না হলো? এগুলো সব পাওয়া যাবে আকায়েদ নাসাফির কিতাবের মধ্যে। ইবলিসের আয়াতটা কোথায় পাওয়া যাবে? এরকম আল্লাহ বলছেন আর রহমান আল্লাহর আরশিস্তাওয়া, রহমান আরশের উপরে রয়েছেন। হ্যাঁ, আমি এটাই বিশ্বাস করি। এখন দিক বোঝা যাক আর জায়গা বোঝা যাক, এটাতে আমার অত মাথা ঘামার দরকার নাই, তোমার এত পণ্ডিতি করার দরকার নাই, কাফের হয়ে যাবে। কেউ যদি ইবলিসের আয়াতকে প্রাধান্য দেয় আল্লাহর আয়াতের উপরে, সে কাফের হয়ে যাবে, সে আল্লাহর প্রতি ইমান প্রত্যাহার করে, সে ইবলিস শয়তানের প্রতি ইমানদার হয়েছে। তোমাকে কে পণ্ডিতি করতে বলেছো? আর রহমান আল্লাহর আরশিস্তাওয়া, এই আয়াত মানলে আল্লাহর দিক বোঝায়, আল্লাহর জায়গা বোঝায়, তাহলে এই দিক বুঝাই জায়গা বুঝাই যদি এটা যদি দোষ হইতো, তাহলে আল্লাহ এইসব আয়াত কোরআনে নাজিল করতেন না।
বুঝেছেন? ইন্নাল্লাহ মুনাজ্জাহুন আনিল জিহাদি ওয়াল আমাকিনি, ইবলিসি আয়াত, এটা ইবলিসের আয়াত। আল্লাহ রাসূল কোন দিকে গেলেন? উপর দিকে গেছিলেন না? মেরাজের রাতে কোথায় গেছিলেন? উপর দিকে গেছিলেন। উপর একটা দিক না, দিক বুঝানো যাবে না। কেন তুমি এই এইভাবে ঈমান আনতে পারো না যে আল্লাহ এই এই সব শয়তানি চিন্তা, এই শয়তানি ব্যাখ্যা তোমাকে কে করতে বলেছে? শয়তানের আয়াত নিয়ে তোমাকে কে গবেষণা করতে বলেছে? আমি আয়াত বিশ্বাস করব, দিক বোঝা যাক আর না বোঝা যাক, কোন স্থান বুঝাই আর না বুঝাক, আমি আয়াত বিশ্বাস করব। এই ইবলিসের আয়াত দিয়ে কোরআনের আয়াতকে খণ্ডন করা, কোরআনের আয়াতকে এইভাবে ধ্বংস করে ফেলা, অপব্যাখ্যা করা, এটা নাজায়েজ কাজ। এবং হুজুরের এই আয়াত, এই ইবলিসি আয়াতের প্রতি ঈমান আর আল্লাহর আয়াতের প্রতি ঈমান প্রত্যাহার, এটার কোনো সুযোগ নাই। সালাফে সালেহীনগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে আইম্মায়ে কেরাম, তারা সবাই এই আকীদার ওপরে তাদের তাদের ব্যবহারিক জীবনকেও কায়েম করেছিলেন। তাদের ব্যবহারিক জীবন কায়েম হয়েছিল এই আকীদার ওপরে, এই আকীদার ওপরে তারা ব্যবহারিক জীবনকে কায়েম করেছিল। আমরা যেমন বলি না, কি বলি, দেখ আমাদেরও ব্যবহারিক জীবনে এই আকীদা পাওয়া যায়, উপরওয়ালা তোর বিচার করবে, উপরওয়ালা তোর বিচার করবে। হ্যাঁ, এটা ব্যবহারিক জীবনে আসলো না? আমার মনে হয় ওই হুজুররা এগুলো বলে না। যারা বলে মমিনের কলবে, যারা সর্বত্রে বিরাজমান, তারা মনে হয় এই শব্দগুলো বলে না, উপরওয়ালা তোর বিচার করবে বলি। এটা যারা ওই হুজুরদের কাছে পড়াশোনা করে নাই তারা এই কথাগুলো বলে। কি বলে? যারা ওই সব হক্কানি হুজুর হক্কানি পীরের কাছে পড়ে নাই তাদের আকীদা এখনো শুদ্ধ আছে, তারা কি বলে, উপরওয়ালা তোর তোর বিচার করবে। এটা ব্যবহারিক জীবনে সহি আকীদা না? ব্যবহারিক জীবনে সালাফে সালেহীনগণ ব্যবহারিক জীবনে এই আকীদাকে তারা লালন পালন করতেন, ব্যবহারিক জীবনে। এটা হলো ব্যবহারিক জীবনে। একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করবেন এই আল্লাহ কোথায়, সে বলে দিবে আল্লাহ আসমানের উপরে, উপর দিকে, এমনি অটোমেটিকলি হাত চলে যাবে। যদি এই হুজুরদের কাছে না পড়ে থাকে, এই মাস বাচ্চাটা যদি এখনো মাসুম হয়ে থাকে, ভেজাল মুক্ত থেকে থাকে, এখনো যদি ওইরকম মাদ্রাসায় না পড়ে থাকে, তাহলে তার জবাব হবে এই আল্লাহ কোথায়, ওর হাতটা অটোমেটিকলি চলে যাবে উপরের দিকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা যুক্তিভিত্তিক জবাবও দিয়েছেন, আল্লাহ যে উপরে, তার দলিল হলো বান্দা দোয়া করার সময় উপর দিকে হাত হাত উপর দিকে করে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর একটা যুক্তি। আল্লাহু ফাওকাস সামায় লিআন্নাহু ইউদআ মিন আলা ওয়ালা ইউদআ মিন আসফাল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি বলছেন, যে আল্লাহ যে উপরে আছেন এইটার যুক্তি হলো আল্লাহর কাছে যখন দোয়া করা হয় উপর দিকে হাত করে দোয়া করা হয়, নিচের দিকে না, এইভাবে না, আল্লাহ সর্বত্রে বিরাজমান, অতএব আল্লাহ দাও আল্লাহ ক্ষমা করো, এরকম এরকম করে নাকি? আল্লাহ দাও কলবের মধ্যে করে, আল্লাহ দাও কলবের মধ্যে আল্লাহ। ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির যুক্তিটা কি, লিআন্নাহু ইউদআ মিন আলা ওয়ালা ইউদআ মিন আসফাল। ইমাম হানিফা রহমতুল্লাহ বলছেন ফিকহুল আবসাত ফিকহুল আকবরের মধ্যে আছে, যে আল্লাহ যে উপরে এটা বোঝা যায় দোয়াকারীর দোয়ার অবস্থা দেখে, যখন সে হাত উপর দিকে তুলে, নিচ দিকে তুলে না, নিচ দিকে হাত তুলে, হ্যাঁ, এই জন্য বোঝা যায় যে আল্লাহ আসমানে আরশের উপরে। আর আল্লাহ রসুল তো এক এক করে কোথায় গেলেন? প্রথম আসমানটা উপর দিকে আছে না, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আর সাত আসমানের উপরে হলো আরশ। তাহলে উপর একটা যদি দিক হয়, তো দিক তো আল্লাহর জন্য দর্শনীয় না, আল্লাহ তো সমস্ত দিককে পরিবেষ্টন করে রয়েছেন, একটা দিকও আল্লাহর আওতার বাইরে নাই, সব দিক আল্লাহ ঘেরাও করে রেখেছেন, আল্লাহকে কোনো দিক ঘেরাও করে নেই।
তুমি এই বিশ্বাসটা করতে পারো না? তুমি ওই ইবলিসি আয়াত বিশ্বাস করো? আল্লাহ সমস্ত দিকের জন্মদাতা, তিনি জন্ম দিয়ে থাকেন সব দিকের জন্ম, সব জায়গার জন্ম দিয়েছেন আল্লাহ, সৃষ্টি করেছেন, তাই না? আর সেই আল্লাহকে তুমি বলতেছো আল্লাহ একটা দিকে সীমাবদ্ধ হয়ে যায়, আল্লাহ একটা জায়গায় সীমাবদ্ধ হয়। কিভাবে আল্লাহ দিক এবং জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়? যিনি সমস্ত দিক তৈরি করেছেন, যিনি সমস্ত জায়গার সৃষ্টিকর্তা, তিনি কিভাবে সীমাবদ্ধ হয়ে যান? আরে তুমি এই ইবলিসি যুক্তির কারণে তুমি মানতে চাও না এই আয়াতগুলো? ইবলিসের আয়াত মানতে চাও? ইবলিসের আয়াতটা মুখস্থ করেছেন? দরকার কি ইবলিসের আয়াত? আমি মানব কোনটা? আর রহমান আলাল আরশিস্তাওয়া ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফ সানাত মিম্মা তাউদ্দুন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এই আয়াতগুলো বিশ্বাস করব? যেই ইবলিস হলো আমাদের দুশ্মন, যেই ইবলিস আমাদের প্রধান শত্রু, সেই ইবলিসের কোরআনের, সেই ইবলিসের কিতাবের আয়াত আমরা বিশ্বাস করি? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। বন্ধুগণ, আসলে অনেক লম্বা চওড়া আলোচনা, তো শুধুমাত্র আজকে এই কালেমার মর্ম কথা থেকে কালেমার তর্জমার ব্যাপারে একটু, এবং তর্জমার ক্ষেত্রে তর্জমার ব্যাখ্যা বিশ্লেষণ থেকে কত বিষয় বের হয়ে আসলো। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সঠিকভাবে কালেমা বুজার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। এরপরে সঠিক পথ, ইসলাম জানতে হলে আমার সঠিক পথ হলো, আগেই বলেছি ইসলাম জানার জন্য ঠিকানা কি? কোরআন এবং সুন্নাহ। আমি কোরআন এবং হাদিসের রেফারেন্সে ইসলাম জানব। গোটা ইসলাম কোথায় আছে? কোরআন এবং সুন্নার মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম। কয়টি জিনিস ছেড়ে গেছেন? দুটি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালেও তোমরা গোমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরতে পারো। আঁকড়ে ধরার কথা কেন বলা হয়েছে? আবার অন্য কারণ, অনেকে এমনভাবে আপনাকে বুঝ দিবে যে ছেড়ে দেবেন, কোরআন সুন্নাহ ছেড়ে দেবেন। এই তুমি কোরআন সুন্নাহ পড়ে কতদিনে জান্নাত পাইবা? দেখো না কত বড় লাইন ধরছে সবাই হুজুরের দরবারে যাই, হুজুরের দরবারে যাও, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের কুপন নিয়ে চলে আসো, জান্নাতের জান্নাতের জাহাজ রেডি করছে, সেই জাহাজের তুমি টিকিট কিনে নিয়ে এসে পড়ো, ঝামেলা আছে, শেষ কোরআন হাদিস কেন তুমি পড়বে? এত লম্বা পথ, 30 পারা কোরআন, 30 পারা সহি বুখারি, এখানেই শেষ না, 6খানা হাদিসের কিতাব, এগুলো তোমার দরকার কি? তুমি এই বহরে যোগ দিয়ে দাও, হুজুরের দরবারে নাম লেখাই নিয়ে এসো, বাস জান্নাত। এভাবে ইসলামের ঠিকানা এগুলো না, এগুলো হলো ভুল ঠিকানা। সিরাতে মুস্তাকিম এগুলো না, বরং সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ সূরা বাকারার শুরুর দিকে বলে দিয়েছেন। সিরাতে মুস্তাকিম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি সেই গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই, এবং এটি মুত্তাকিদেরকে পথ দেখায়। কিসের পথ দেখায়? সিরাতে মুস্তাকিমের পথ না, সিরাতে মুস্তাকিমের পথ দেখায়, ভুল পথ দেখায় না কোরআন। অতএব কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের তাফসির পড়তে হবে, কোরআনের আয়াত গবেষণা করতে হবে নিয়ম মোতাবেক। কোরআন বুজার আবার মানহাজ আছে, কোরআন বুজার মানহাজ, মানহাজ মানে পথ পন্থা। কোরআন বুজার ভুল পথ, কোরআন বুজার শুদ্ধ পথ। কোরআন বুজার ভুল আলেম, কোরআন বুজার শুদ্ধ আলেম। কোন আলেম আপনি বেছে নেবেন? কোরআন আমাদের বাংলাদেশের, জানেন আপনারা তাফসির মাহফিল হয়, তাফসির মাহফিল হয় জানেন? এই তাফসির মাহফিলে প্রায় 99% তাফসির মাহফিলে কোনো তাফসির হয় না। কি হয়? কোরআনের বিকৃতি হয়,
কোরআনের সাথে বেয়াদবি করা হয়, 1% হয়তো সহি তাফসির মাহফিল হয়। কারণ কোরআনের তাফসির মাহফিলের মধ্যে আমরা কত বাতিল কথা কিস্সা কাহিনী শুনি না, জাল জয়ীফ হাদিস শুনি না, কত সাপ ব্যাং বিচ্ছুর আলোচনা শুনি না, হ্যাঁ বাঘ ভল্লুকের আলোচনা, সাপ কিভাবে মরিদ হইল, সাপ মরিদ হওয়ার কিস্সা কোথায় পাওয়া যায়? তাফসির মাহফিলে। বনে জঙ্গলে যে ওলি আল্লাহরা মিটিং করে এটা কোথায় পাওয়া গেল? তাফসির মাহফিলে। পাইছেন আপনারা? বেগুন মরিদ হয়, বেগুন এগুলো কোথায় পাওয়া গেল? এগুলো কি তাফসির মাহফিল? তাফসির মাহফিল হবে, তাফসির মাহফিল যারা করবে, তাফসির যারা কোরআনের তাফসির করবে এবং যারা করাবে, তারা দুইটা আয়াত যেন সামনে রাখে। দুইটা আয়াত সামনে রাখলে তবে দুইটা আয়াতের মধ্যে কোরআনের তাফসিরের সঠিক মানহাজ, সঠিক পথ বলে দেওয়া হয়েছে। কয়টা আয়াতের মধ্যে? দুইটা আয়াত। একটা হলো সুরা ফুরকানের 33 নম্বর আয়াত, আর এক সুরা নাহালের 44 নম্বর আয়াতে আল্লাহ কোরআনের তাফসির করার নিয়ম বলে দিয়েছেন। যেই নিয়মে তাফসির করলে আপনি হক ছাড়া কিছু পাবেন না। আল্লাহ নিয়ম দিয়ে দিয়েছেন, কোরআন সব কিছুতে নিয়ম অনুযায়ী মানতে হবে, তাই না? তা কোরআন বুঝার ক্ষেত্রে মানহাজ হলো, পথ হলো এই দুই আয়াতের মধ্যে পাবেন। কি বলছেন আল্লাহ? ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফির মুশরিকরা যে কোনো প্রশ্ন তোমাকে ঠেকানোর জন্য নিয়ে আসুক। কাফির মুশরিকরা রসুলকে ঠেকানোর জন্য অনেক প্রশ্ন করতো না, অনেক ধরনের প্রশ্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, তুমি টেনশন মুক্ত থাকো, তাদেরকে ফ্রি করে দাও, তাদেরকে স্বাধীনতা দিয়ে দাও। এই কাফেররা, তোমরা যত প্রশ্ন, যত জটিল প্রশ্ন, যত কঠিন প্রশ্ন আমাকে করতে চাও করো। কারণ কি? আল্লাহ বলছেন, ইল্লা জিনাকা বিল হাক্কি, আমি আল্লাহ রেডি আছি তাদের ওই জটিল প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ যদি মুহাম্মদ সাল্লামের করা, মুহাম্মদ সাল্লামকে করা কোনো প্রশ্নের জবাব দেন, এই জবাবে ভুল হইতে পারে? আর মুহাম্মদ সাল্লামের জবাব যখন সঠিক হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল, তখন তারা পরাস্ত হয়ে গেল না? যারা প্রশ্নকারী ঠেকাইতে চাইছিল, আটকাইতে চাইছিল, রসুল্লাহ সাল্লামকে বেইজ্জত করতে চেয়েছিল, সেই রসুলের ইজ্জত বেড়ে গেল এবং রসুল এই প্রশ্নোত্তরের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম অনেককে মুসলমান বানাইছিলেন। মেরাজ থেকে ফিরে আসার পর, হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন যে দেখো, আমি গত রাত্রে মসজিদ লাকসা গেছিলাম, আসমান প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশ পর্যন্ত গেছিলাম, আর এই এই সব ইসলামের আইটেম নিয়ে এসেছি, ইসলামের আইটেম। কাফেররা বলল যে আসমানের ব্যাপারে তো প্রশ্ন করতে পারবো না, আসমান সিদরাতুল মুনতাহা আরশ গেছে ওরা, ওরা কি ওদের দৌড় হলো মসজিদ আকসা পর্যন্ত? তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জেরুজালেম যায় নাই, অতএব আজকে মুহাম্মদকে আটকানোর সুযোগ আসছে। ও তো মুহাম্মদ কখনো জেরুজালেম যায় নাই, মসজিদ আকসা দেখে নাই, অতএব আজকে মুহাম্মদকে আটকানোর সুযোগ এসেছে। এই যারা বিশেষজ্ঞ, যারা ট্যুরিজম বিশেষজ্ঞ, যারা মসজিদ আকসা জেরুজালেমে বহুবার গেছো, তোমরা সবাই আসো, আজকে মুহাম্মদকে প্রশ্ন করা হবে। কিন্তু আল্লাহর নিয়ম কি বলে রেখেছে? মুহাম্মদ, খবরদার তুমি বিচলিত চিন্তিত হয়ে না, যে কোনো জটিল প্রশ্ন তারা করবে আমি তার উত্তর তোমাকে শিখাই দেব। হ্যাঁ, প্রথমে কি হয়েছিল? মেরাজের ঘটনা বলার পর দুর্বল ইমানদার লোকেরা সব কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছিল, যে না মুহাম্মদকে বিশ্বাস করেছিলাম, তাই বলে এত আবল তাবল বিশ্বাস করতে হবে, এটা পারবো না, থাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করছে।
আবার অনেকে সুযোগ গ্রহণ করেছিল যে আজকে আবু বকরকেও মুহাম্মদ থেকে দূরে সরানো যাবে। যে কথা বলছে মুহাম্মদ এটা আবু বকরও বিশ্বাস করতে পারবে না, দৌড় দিয়ে গেছে, হ্যাঁ আওয়ালিতে চলে গেছে। যে বলছে যে আবু বকর তোমার মুহাম্মদ কি বলে শুনছো? বলছে কি বলছে? আজকে ফজরের পর থেকে বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। কি বলছে? বলছে উনি নাকি গত রাত্রে জেরুজালেম গেছে, মসজিদুল আকসা গেছে, ওইখান থেকে আবার গেছে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশ পর্যন্ত যায়, রাত্রেই ফিরে আসছে। শুনছো? এগুলো দাবি করতেছে। পাগলামির তো একটা সীমা আছে। হ্যাঁ তুমি কি এটা বিশ্বাস করবা? বলছি সত্যি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছে নাকি? হ্যাঁ এখনো যে শুনে আসো তুমি, এই কাহিনী চলতেছে সকাল থেকে ফজরের পর থেকে, বলতেই আছে, লোক শুনতেই আছে, তুমিও যে শোনো। আবু বকর কি বলেন? যদি সত্যি মোহাম্মদ বলে থাকেন তাহলে আমি আবু বকর বিশ্বাস করি। আল্লাহু আকবার! সেদিন আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক হয়ে গেলেন, সাদিক ছিলেন আর সেদিন হয়ে গেলেন সিদ্দিক। সাদিক থেকে তার মর্যাদা উন্নীত হয়ে গেল, পদমর্যাদা বেড়ে গেল, সাদিক থেকে সিদ্দিক হয়ে গেলেন। আর যারা দুর্বল ইমানদার মুনাফিক তারা মুরতাদ হয়ে গেল। এই অবস্থা দেখে কেউ কেউ আবার আল্লাহ রসুলকে বললেন, হিতাকাঙ্ক্ষীরা এসে বলছে ইয়া রসুলাল্লাহ, আর বলার দরকার নেই, যা বলছে বলছেন, খবরদারিটা বললেন না, নাহলে সব লোক পালাই যাচ্ছে, আপনার থেকে সব ইমান প্রত্যাহার করে পালিয়ে যাবে, দয়া করে আর বলেন না। এই মেরাজের ঘটনা বলার দরকার নাই, খালি নামাজ পড়ো সেইটাই বলবেন, মেরাজের ঘটনা বলার দরকার নাই। আল্লাহ রসুলের হিতাকাঙ্ক্ষীরা এইভাবে কেউ কেউ বললেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যেটা আল্লাহ ঘটিয়েছেন তার মধ্যে তার ভিতরে অবশ্যই কল্যাণ আছে। এরপর আয়োজন হলো, মিটিং বসানো হলো মোহাম্মদকে ঠেকানোর। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিংয়ে বসছেন আর প্রশ্ন করা শুরু করছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া শুরু করেন। কারণ উত্তর কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি, হে মোহাম্মদ, তারা যে কোনো দৃষ্টান্ত, যে কোনো উপমা, যে কোনো প্রশ্ন, যে কোনো জটিল বিষয় তোমাকে জিজ্ঞেস করুক, ইল্লা জিনাকা বিল হাক্কি, আমি তোমাকে সেই ব্যাপারে সঠিক উত্তর দিয়ে দেব, সঠিক বিষয়, সঠিক তথ্য তোমাকে আমি জানিয়ে দেব। যখন তারা ঠেকানোর জন্য অনেক প্রশ্ন করলো, প্রত্যেকটা প্রশ্নই আল্লাহ শিখিয়ে দিলেন তার উত্তর, সঠিক উত্তর। এরপর কি হয়ে গেলো? ওদের মুখ বন্ধ, লাজব। এরপর যতগুলো মুরতাদ হয়েছিল তার কয়েক গুণ বেশি ইসলাম গ্রহণ করলো, ইমান গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ।